আসসালামু আলাইকুম, আজকে আমরা একটি এইচপি ল্যাপটপ দেখব। তো এটা সমস্যাটা কি সবই দেখার চেষ্টা করব এবং সবই দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা ল্যাপটপটি আগে দেখি আসলে সমস্যাটা কি। তো ল্যাপটপটি ওপেন করি আমরা, দেখি কি সমস্যা। দেখুন অলরেডি এটা যে লক ভাঙা সেটা তো অলরেডি আপনারা পাচ্ছেনই ডিসক্রিপশনে এবং টাইটেলে, আর আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি যে এটা ভাঙা কিভাবে। তো এটার লক এই জায়গাতে ভেঙে গেছে, তো এটা আরো ভালো করে বুঝতে হলে আমাদের ওপেন করতে হবে। আমরা একটু ওপেন করে দেখি। এমনিতে আমাদের এই মেশিনটা কিন্তু রান আছে, যিনি দিয়ে গেছেন তিনি বলে গেছেন যে এটা মেশিন সম্পূর্ণ ঠিক আছে, শুধুমাত্র সমস্যা হলো লকে। আর লকটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই পাঁচটি লক, এই পাঁচটি লক যেটা আছে সেটা ওই পাশে এখান থেকে ভেঙে গেছে। তো এর আগেও এটা রিপেয়ার করা হয়েছে বলতে এই পাঁচটি লক যেটা এই এই সাইডে এই লকটি কাজ করা হয়েছে, তো এখন আবার ওই ওই পাঁচটি লক ভেঙে গেছে। তো এখন আমরা চেষ্টা করব যে আসলে ওই পাঁচটি কতটুকু ভেঙছে ভাঙছে এবং এই পাশে কি অবস্থা আছে এখন সেটা আমরা সবই দেখব। আমরা এই পাঁচটিও খুলে ফেলেছি, এখন এই পাশে একটি স্ক্রু নেই, এখন হলে ভালোভাবে বোঝা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটির লক কিভাবে ওপেন হয়ে গেছে। তো এইটা আগে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের গোড়া আছে, এটি কিসের গোড়া আমরা বলতে পারি, হয়তো কাঠের গোড়া বা এক একজন এক একভাবে কাজ করে। তো এই জায়গাটিতে আগে কাজ করা হয়েছে, তো এখন আমাদের কাছে যেহেতু আসে এখন আমরা আমাদের মতো করে করব, আমরা যেভাবে করলে ভালো হয় বা আমরা যেভাবে করে থাকি সেভাবেই করবো। আর এই পাশের লকটি কি এই পাশটিও কাজ করা হয়েছে, এইখানেও কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা এক ধরনের গোড়া আছে। তো দুইটা লকই কাজ করা হয়েছে এবং যিনি দিয়ে গেছেন আমাদেরকে তিনি বলছেন যে এক পাশে কাজ হয়েছে আগে আর ওই পাশটির উপরে কাজ হয়নি, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই পাশটিও কাজ হয়েছে। তো ওকে, কোনো সমস্যা নেই, এখন কি করণীয় আছে আমরা যতটুকু পারি আপনাদেরকে আপডেট দিই। তো আমরা প্যানেলটি খুলে ফেলছি, কারণ হচ্ছে এই লকের কাজ করতে হলে অবশ্যই প্যানেলটি খুলতে হবে। তো এই হলো এই পাশটি যেটা ভালো ভালো সাইড, আর এটি হলো বাংলা সাইডটি। তো বাংলা সাইডেও ওই যেভাবে কাজ করছে দুইটাই একই সাথে আর কি লক কাজ করা হয়েছিল, এটা ভালো আছে আর ওই সাইডটি হলো ভেঙে গেছে। তো আমাদের এখন ওই পাশটিও কাজ করতে হবে এবং এই পাশটিও কাজ করতে হবে, কারণ এখন এই এই জিনিসগুলো হলো মেয়াদ শেষের দিকে আর কি, সোজা কথা আগের যে কাজটি ছিল, কারণ একটি ভাঙলে আর একটি দিকে প্রেশার পরে নিতে, তো এখন এটাও কাজ করতে হবে আমাদের। তো আমরা এই জায়গাগুলোতে গাম দিয়ে দিয়েছি, আমাদের এই মুহূর্তে এইটাতে যেভাবে করতে হবে আমরা সেভাবে করেছি, এটা প্রেশারে প্রেশার দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে এরপরে এটা এইটা যখন শেষ হয়ে যাবে এই পর্বটি আমরা প্যানেলটি লাগাবো, এরপরে দেখাবো আমাদের ফিনিশিং পর্বটি। আশা করবো ভিডিওটি আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ লকের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা প্যানেলটি ফিটিং করতেছি, তারপরে আমরা ডিসপ্লে দেখবো। তো আশা করবো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এইখানে তো ফিনিশিংগুলো দেখতেছেন, এই ফিনিশিংগুলো হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে এইখানে যদি ফিনিশিং ভালো না হয় তাহলে প্যানেল কিন্তু বসবে না, আর প্যানেল না বসলে যে কোনো সময় আবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিই। তো আমাদের কিন্তু লকটি ভাঙা ছিল ডান পাশেরটি, কিন্তু আমরা বাম পাশের লকটি যেতেও কাজ করেছি। তো আমরা এখন ল্যাপটপটি অন করব, কারণ হচ্ছে আমাদের ফ্রেমটিও লাগানো হয়ে গেছে, প্যানেলটিও লাগানো হয়ে গেছে। তো আমরা এখন ল্যাপটপটি অন করব। ল্যাপটপটি অন করেন ভাই, চার্জ কি আছে কি না। হ্যাঁ, ল্যাপটপটি অন হয়েছে। তো আসলে আমাদের মূল কাজ ছিল না ওই ডান পাশের লকটির, আর আমাদের বাম পাশেও কিন্তু আমরা লকটির কাজ করেছি, যেহেতু ওপেন করা হয়েছে একবারে সব কাজগুলো করা হয়ে গেছে। তো আশা করব আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উপকার আসবে, কারণ হচ্ছে এই ধরনের মেসেজগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল যে লক ভেঙে গেলে আমরা কিন্তু এই ধরনের কাজগুলো আমরা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।